গুড মর্নিং এভরিওয়ান সবাইকে স্বাগত জানাই সাকসেস মাত্রায় ইউটিউব চ্যানেলে আশা করি তোমরা সবাই ভালো আছো এবং প্রিপারেশান ভালো চলছে কালকের ক্লাসে আমি বলেছিলাম আজকের ক্লাসে আমি কি করাবো আজকের ক্লাসে আমি করাবো কিউব অ্যান্ড কিউব রুট ক্যালকুলেশান কীভাবে আমরা কিউব বের করতে পারি তাড়াতাড়ি আর কিউব রুট বের করতে পারি সেটা আমরা আজকের ক্লাসে শিখব কালকের ক্লাসে আমরা শিখেছিলাম স্কোয়ার অ্যান্ড স্কোয়ার রুট ক্যালকুলেশান যারা কালকের ভিডিও দেখোই আমি ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো এবং এখানে আই বাটনেও লিঙ্ক দেওয়া থাকছে বা ক্লাসের শেষে একদম লাস্টে এন্ড স্ক্রিনেও আমি লিঙ্ক দিয়ে দেবো সেখান থেকে কালকের ক্লাসটা অতি অবশ্যই দেখে নিও আর হ্যাঁ আজকে কিউব অ্যান্ড কিউব রুটের পর এরপর আমি কোন চ্যাপ্টার বা কোন টপিক পড়ানো স্টার্ট করব তার জন্য তোমাদেরকে আমি জিজ্ঞাসা করেছিলাম পোল ক্রিয়েট করে সিমপ্লিফিকেশনের পর কোন টপিক পড়তে চাও তাতে আমি দেখতে পাচ্ছি সিক্সটি থ্রি পার্সেন্ট ভোট এসছে জ্যামিতিতে তারপর এসছে থার্টি ওয়ান পার্সেন্ট পরিমিতি সিক্স পার্সেন্ট পাটিগণিত মানে পাটিগণিত আর এই মুহূর্তে কেউ কন্টিনিউ করতে চাইছে না সব থেকে মেন ডিমান্ড তোমাদের জ্যামিতিতে তো ঠিক আছে আমি কাল থেকে স্টার্ট করতে চলেছি জ্যামিতি বন্ধুদেরকে জানিয়ে দাও যদি চ্যানেলে সাবস্ক্রাইব না করে থাকো সাবস্ক্রাইব করে নাও বন্ধুদেরকেও জানাও যারা এখনও ভিডিও দেখে না যে কাল থেকে জ্যামিতির ক্লাস শুরু হবে একদম ডিটেলসে পড়াবো বেসিক থেকে পড়াবো পুরো ডিটেলসে পড়াবো জ্যামিতি যেভাবে পড়াবো আশা করছি খুব ইজিলি তোমরা সবাই সব কিছু বুঝতে পারবে তো চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব অতি অবশ্যই করে নাও আর বেলাইকেন প্রেস করে নাও কারণ এরপর থেকে জ্যামিতির ক্লাস শুরু হবে প্রত্যেক দিন সকাল নটায় যেমন ক্লাস আসে তেমনভাবে ক্লিয়ার তো চলো আজকের ক্লাস আমরা স্টার্ট করে দিই সবার প্রথম আমরা কি শিখব কালকে আমরা যেমন সবার প্রথম বর্গ নির্ণয় শিখেছিলাম আজকে আমরা সবার প্রথম শিখব ঘনফল নির্ণয় বা কিউব নির্ণয় আচ্ছা তো সবার প্রথমে যে প্রশ্নটা আসে সেটা হচ্ছে কিউব নির্ণয় করতে গেলে আমাদেরকে কী কী মনে রাখতে হবে কিউব নির্ণয় করতে গেলে আমাদেরকে মনে রাখতে হবে প্রথমত এক থেকে নয় অবধি কিউব বেশি না এক থেকে নয় অবধি কিউব মনে রাখলে কিউব নির্ণয় করা মোটামুটি ইজি হয়ে যাবে তার থেকে বেশি কিছু আপাতত মনে রাখতে হবে না তো লিখে নিই আমি চারের কিউব কত হয় বলো চৌষট্টি পাঁচের কিউব কত হয় একশো পঁচিশ ছয়ের কিউব কত হয়ে যায় ছয়ের কিউ হয়ে যায় দুশো ষোলো সাতের কিউব হয়ে যায় তিনশো তেতাল্লিশ আটের কিউব হয়ে যায় কত আটের কিউব হয়ে যায় পাঁচশো বারো নয়ের কিউব কত হয়ে যায় নয়ের কিউব হয়ে যায় সাতশো উনতিরিশ তো এই অবধি আপাতত মনে রাখলেই হবে এর থেকে বেশি মনে রাখতে হবে না আর আমরা কিউব নির্ণয় করা শিখব সমস্ত টু ডিজিট নাম্বারে টু ডিজিট নাম্বারের আমরা কিউব নির্ণয় করা শিখব কারণ কিউব এমনিই অনেক বড় বড় ভ্যালু আসবে তো তোমাকে বলবে না তিন ডিজিট নাম্বারের কিউব বের করো তিন ডিজিট নাম্বারের কিউব বের করতে দেবে না নিশ্চিন্তে থাকো কারণ একটা টু ডিজিট একটু বড় নাম্বারের কিউবই তোমার ছ অঙ্কের বেরোবে মানে লাখের ঘরে বেরোবে অ্যান্সার কারণ যদি তুমি এখানে দশের কিউব করো দশের কিউব কত হবে বলো দশের কিউবই কত হয়ে যাবে দশের কিউবই এখানে হয়ে যায় কত দশের কিউব হয়ে যায় হাজার তিনটে জিরো বসে একটা জিরো এখানে তিনটে জিরো হাজার দশের কিউবও লিখে দিলাম তো যখনই এটা দশ থেকে একশো হয়ে যাবে তো ভাবো দুটো করে জিরো মানে ছটা দশ লাখ হয়ে যায় জিনিসটা তো একশোর ওপরে যায় না একশোর থেকে কমেই থাকে যাতে সব ছ অঙ্কের সংখ্যা থাকে তো টু ডিজিট নাম্বারের কিউব আমরা বের করা শিখবো তিনটে স্টেপ খুব ইজি স্টেপ কিউব কিউবের ক্ষেত্রে আমি বলবো না যে কিউব নির্ণয় করতে গিয়ে তোমাদের পাঁচ সেকেন্ডে হয়ে যাবে যেটা স্কোয়ারে হয়ে যেত কিন্তু কিউবে হবে না কারণ একটু টাইম লাগে কিউবে মাঝে একটা স্টেপ একটু ক্যালকুলেটিভ বাকিগুলো একটু ইজি বাকিগুলো একদম ইজি একটু না বাকিগুলো একদম ইজি মাঝের একটা স্টেপ একটু ক্যালকুলেটিভ তবুও আমি চেষ্টা করব সেটা যতটা সম্ভব তোমাদের জন্য ইজি বানানো যেতে পারে দেখো কি করব প্রথম এক্সাম্পেলই আমি নিয়ে নিচ্ছি ধরো ছাপ্পান্ন তোমাকে বলেছে ছাপ্পান্নর কিউব নির্ণয় করতে হবে তো সবার প্রথম তোমার কাজ কি হবে এখানে রয়েছে পাঁচ এখানে রয়েছে ছয় দুটো নাম্বারের আলাদা আলাদা পাঁচের কিউব আর ছয়ের কিউবের কিউব তুমি লিখে নেবে পাঁচের কিউব কত বলো একশো পঁচিশ ছয়ের কিউব কত দুশো ষোলো পাশাপাশি আমি লিখে নিলাম ক্লিয়ার হয়ে গেল এবার আমি কি করব এখানে যে তিনটে সংখ্যা আছে এই তিনটে সংখ্যা যে তিনটে আমি দেখতে পাচ্ছি আমি এই তিনটে সংখ্যা গুণ করে দেবো মানে ছাপ্পান্ন আর ছাপ্পান্নর কিউব কত আছে ছাপ্পান্নর কিউবে কত তিন লেখা আছে মানে পাঁচ দেখতে পাচ্ছি আমি ছয় দেখতে পাচ্ছি আর তিন দেখতে পাচ্ছি এখানে যে তিনটে সংখ্যা আমি দেখতে পাচ্ছি এই তিনটে সংখ্যা আমি গুণ করে নেব গুণ করলে কত আসছে বলো পাঁচ ছয় তিরিশ তিরিশ ইন্টু নয় নব্বই এই যে নব্বই আমি পেলাম এই নব্বই দিয়ে আমি ফের এই ছাপ্পান্নকে গুণ করে দেবো যে সংখ্যাটা আছে যে সংখ্যাটার কিউব আমাকে বার করতে বলেছে তিনটে সংখ্যাকে গুণ করে আমি যেটা পেলাম সেটা দিয়ে আমি ফের ছাপ্পান্নকে গুণ করে দেবো মানে ছাপ্পান্ন ইন্টু নব্বই আমাকে করতে হবে তো বেসিক্যালি এটা ইজি হয়ে গেলো ছ ছ নয় চুয়ান্নর চার হাতে পাঁচ পাঁচ নয় পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ আর পাঁচে পঞ্চাশ পাঁচশো চার মানে পাঁচ হাজার চল্লিশ পাঁচ হাজার চল্লিশ বেরিয়ে গেলো এটা আমি কী করবো এই পাঁচ হাজার চল্লিশটা তুমি লিখবে ডান দিক থেকে একটা ঘর ছেড়ে মানে এই যে ঘরটা আছে এটাকে তুমি ছেড়ে দেবে ছেড়ে দিয়ে এখান থেকে তুমি বসাবে পাঁচ হাজার চল্লিশ বসিয়ে তুমি কী করবে বসিয়ে তুমি যোগ করে নেবে ছয় এক চার দুয়ে চার দুয়ে ছয় পাঁচ পাঁচ সাত এক তো কত বেরোলো এক লাখ পঁচাত্তর হাজার ছশো ষোলো পরিষ্কার করে লিখে দিই এক লাখ পঁচাত্তর হাজার ছশো ষোলো আমার কি বেরিয়ে গেল আমার বেরিয়ে গেল ছাপ্পান্নর কিউব ছাপ্পান্নর কিউব কত বেরিয়ে গেল এক লাখ পঁচাত্তর হাজার ছশো ষোলো ফের বুঝিয়ে দিই কী করলাম আমরা প্রথমে ছাপ্পান্ন ছিল দুটো সংখ্যার কিউব লিখে নিলাম লিখে নিয়ে কী করলাম যে দুটো সংখ্যা দেখতে পাচ্ছি সেই দুটোকে গুণ করলাম আর তার সাথে কিউব বের করতে বলেছে তো তিন লেখা আছে তিন দিয়ে গুণ করে দিলাম মানে যা যা সংখ্যা এখানে দেখতে পাচ্ছি তিন দিয়ে এইভাবে গুন করে দিলাম সবকটা গুন করে দিলাম পাঁচ ছয় তিরিশ তিন তিরিশ নব্বই গুন ফল যেটা পেলাম সেটা দিয়ে আবার সংখ্যাটাকে পাল্টা ফের ঘুরিয়ে গুন করে দিলাম গুন করে দিয়ে যেটা আমি পেলাম সেটাকে ডান দিক থেকে একঘর ছেড়ে লিখে যোগ করে নিলাম ক্লিয়ার আরেকটা করি কেন আমি বললাম যে একটু ক্যালকুলেটিভ হয়ে যায় এই যে গুণের স্টেপটা এইটা অনেক সময় একটু ক্যালকুলেটিভ হয়ে যায় যেমন ধরো তোমাকে যদি আজ বলে বসে যে সাতানব্বইয়ের কিউব কত হবে তো আমি জানি নয়ের কিউব সাতের কিউব আমি লিখবো নয়ের কত বলো সাতশো উনতিরিশ সাতের কত তিনশো তেতাল্লিশ এবার কী হয়ে যাচ্ছে সাত নয় তেষট্টি তেষট্টি ইন্টু তিন তেষট্টি ইন্টু তিন করলে কত হয়ে যায় ওয়ান এইটটি নাইন মানে তোমাকে করতে হবে ওয়ান এইট্টি নাইন ইন্টু নাইনটি সেভেন তো দেখো এখানে এটাকে ইজিলি করার একটা উপায় আছে সেই উপায়টা সেইভাবে তোমরা করতে পারো সেইভাবে করলে ক্যালকুলেশন তাড়াতাড়ি হয়ে যাবে জেনারেলি আমি বলবো লিখে দু লাইনে গুণ করার থেকে ওইভাবে গুণ করো তাড়াতাড়ি হবে কি করবে ওয়ান এইটটি নাইন তো আছে তার সাথে সাতানব্বইটাকে একশো মাইনাস তিন ধরে নাও তাহলে কত হয়ে যাবে এটা দিয়ে গুণ করলে ওয়ান এইট নাইন ডাবল জিরো তার থেকে তিন দিয়ে গুণ করো তিন নয় সাতাশের সাত হাতে দুই তিন আটে চব্বিশে দুইয়ে ছাব্বিশে ছয় হাতে দুই তিন এক তিন আটকে পাঁচ বিয়োগ করে নাও এটা তিন হাতে এক এখানেও তিন এটা পাঁচে ছয় হয়ে যাবে এখানেও তিন তো কত হয়ে যাচ্ছে আঠেরো হাজার তিনশো তেত্রিশ তাড়াতাড়ি হবে তুলনামূলক তাড়াতাড়ি হবে যদি সাত দিয়ে গুণ করো নয় দিয়ে গুণ করো দু অঙ্কের ওইভাবে করতে যাও তুলনামূলক তার থেকে এইভাবে গুণ করলে তাড়াতাড়ি হবে তো কত বেরোলো আঠেরো হাজার তিনশো তেত্রিশ লাস্ট ঘরটা ছেড়ে দিলাম আমি ভ্যালু পুট করব যোগ করে দেব কত পাবো তিন চার তিনে কত হচ্ছে সাত তিন আর তিন কত হচ্ছে ছয় নয়ার তিনে বারো দুই হাতে এক আটা দুয়ে দশ আর একে এগারো এক হাতে এক সাত আর আটারেক নয় কত বেরোলো ন লাখ বারো হাজার ছশো তিয়াত্তর ন লাখ বারো হাজার ছশো তিয়াত্তর সাতানব্বইয়ের কিউব করলাম কত বেরোলো ন লাখ বারো হাজার ছশো তিয়াত্তর তো এই মাঝের স্টেপটা একটু শুধু খেয়াল রাখবে এই মাঝের গুণের স্টেপের পর সংখ্যাকে এই জায়গাটা একটু ক্যালকুলেশন আছে তো তাও খুব একটা বেশি সময় লাগবে না এই ক্যালকুলেশনটা যদি তোমরা তাড়াতাড়ি করে নিতে পারো তাহলে ব্যাস ইজিলি হয়ে যাবে যেমন ধরো আমি যদি আরেকটা সংখ্যা আমি নিয়ে নিই ধরো যদি আমাকে করতে হয় কত করতে হবে বলো যদি আমি কত সংখ্যা নেব আমি যদি নিয়ে নিচ্ছি ধরো পঁচাত্তর পঁচাত্তরের কিউব তো সাতের কিউব আমি কত লিখছি তিনশো তেতাল্লিশ পাঁচের কিউব কত লিখবো একশো পঁচিশ ঠিক আছে তাহলে আমি কী দেখতে পাচ্ছি পাঁচ সাত পঁয়ত্রিশ পঁয়ত্রিশ ইন্টু তিন পঁয়ত্রিশ ইন্টু তিন করলে কত পাবে বলো তিন তিরিশ নব্বই আর আরও পনেরো মানে একশো পাঁচ তো তোমাকে করতে হবে একশো পাঁচ ইন্টু পঁচাত্তর তো এখানে তুমি করতে পারো যে একশো ইন্টু পঁচাত্তর কত হবে সাত তার সাথে তুমি যোগ করবে পাঁচ ইন্টু পঁচাত্তর পাঁচ পাঁচে পঁচিশের পাঁচ হাতে দুই পাঁচ সাতে পঁয়ত্রিশ আর দুয়ে তো যোগ করে দাও কত পাবে সাত তো বসে যাবে পাঁচ আর তিনে আট সাত হাজার এটাকে তুমি কি করবে লাস্ট ঘর ছেড়ে ভ্যালু বসাবে পাঁচ বসাবে সাত বসাবে আট বসাবে সাত বসাবে হয়ে গেল যোগ করে দেবো পাঁচ পাঁচ আর দুয়ে সাত আচ্ছা এটা কিন্তু গুণ চিহ্ন না আমি এখানে ক্রস সাইন দিচ্ছি শুধু যাতে এই মানে এই ঘরটা তোমাদের ছেড়ে বসাতে হবে সেইটা বোঝানোর জন্য এটা কিন্তু গুণ চিহ্ন নয় গুণ চিহ্ন হিসাবে এটাকে ভুল করবে না পাঁচ আর দুইয়ে সাত সাত একে এটা কত হলো আট 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 তিনে এগারো এক হাতে এক সাত আট চারে এগারো একে বারো দুই হাতে এক তিন আর একে চার তো কত বেরোলো চার লাখ একুশ হাজার আটশো পঁচাত্তর চার লাখ একুশ হাজার আটশো পঁচাত্তর শুরুতে বড় সংখ্যা দেখিয়ে দিলাম ক্লিয়ার হয়ে গেল এবার একটু ছোটো সংখ্যা দেখাই কারণ ছোট সংখ্যার ক্ষেত্রে একটা কনফিউশন আসে সেটা ক্লিয়ার করে দিই সবার আগে ধরো তোমাকে বলেছে বারোর কিউব বের করতে এবার বারোর কিউব বের করতে বলেছে তুমি কি করবে একের কিউব তুমি কত জানো একের কিউব তুমি যেন এক আর এর কিউব তুমি কত যো দুইয়ের কিউব তুমি যেন আট কিন্তু আমি এখানে কি করেছি সব জায়গায় তিনশো তেতাল্লিশ এবার আমি এখানে ভ্যালু কি করে বসাবো তো এই ক্ষেত্রে একটা জিনিস খেয়াল রাখবে যখন তোমার কাছে কিউব যে সংখ্যাগুলোর আমি কিউব বের করছি সেগুলো যদি এক অঙ্কের বা দুই অঙ্কের কিউব বেরোয় তো সব কিছুই আমাকে তিন অঙ্কের হিসাবে লিখতে হবে কিউবগুলো আমাকে সব সময় তিন অঙ্কের হিসাবে লিখতে হবে যদি কম বেরোয় তার থেকে আমাকে তার জায়গায় জিরো বসিয়ে মেকআপ দিতে হবে যেমন ধরো এখানে এক বেরিয়েছে আমি লিখবো জিরো জিরো ওয়ান এখানে আট বেরিয়েছে আমি লিখবো জিরো জিরো এইট বোঝা গেল ছয় অঙ্কের আমাকে বানাতে হবে দুটো কিউব পাশাপাশি লিখে তো যদি এক অঙ্কের বেরোয় দুই অঙ্কের বেরোয় তাহলে আমি জিরো বসিয়ে সেটা মেকআপ দেবো হয়ে গেল বাকি রুল সেম এক দুই আর তিন গুণ করলে কত পাচ্ছি ছয় ছয় ইন্টু বারো করলে কত হবে বলো বাহাত্তর লাস্ট ঘর ছেড়ে দেবো দুই আর সাত বসাবো যোগ করো কত পাচ্ছি আট দুই সাত এক এই জিরোগুলো আর লাগবে না তো বারোর কিউব কত বেরিয়ে গেলো সতেরোশো আঠাশ ক্লিয়ার হলো সেমভাবে যদি ধরো তোমাকে বলেছে তেইশের কিউব বের করতে হবে কী করবে দুইয়ের কিউব হচ্ছে আট তো আমি লিখবো জিরো জিরো এইট আর তিনের কিউব কত হয় তিনের কিউব হয় সাতাশ তো আমি লিখব জিরো টু সেভেন তিনটে তিনটে করে সংখ্যা আমাদের লিখতে হবে জিরো টু সেভেন এবার কী করবো তিন দুগুণে ছয় তিন ছয় আঠেরো আঠেরো ইন্টু তেইশ তিন আঠেরো তিন আঠেরো চুয়ান্ন চার হাতে পাঁচ আঠেরো দুগুণে ছত্রিশ আর পাঁচে একচল্লিশ তো চার এক চার লাস্ট ঘর ছেড়ে দিলাম সাত বসে গেল চার আট দুইয়ে ছয় এক আট আট চারে বারো দুই হাতে এক এক বসে গেল তো কত বেরোলো বারো হাজার একশো সাতষট্টি তেইশের কিউব কত বেরিয়ে গেলো তেইশের কিউব বেরিয়ে গেল বারো হাজার একশো সাতষট্টি বারোর কিউব কত বেরিয়েছিল সতেরোশো আঠাশ সতেরোশো আঠাশ সাতানব্বইয়ের কিউব এইটা বেরিয়েছে ঠিক আছে পঁচাত্তরের কিউব এইটা বেরিয়েছে আশা করি বোঝা গেছে সমস্ত অঙ্ক তোমরা এবার করতে পারবে আর আমি এক্সাম্পল করাচ্ছি না আশা করি ক্লিয়ার হয়েছে তাও যদি কোথাও ডাউট থাকে আমাকে কমেন্টে অতি অবশ্যই জানিও দেখো কিউবের রুলও সোজা যতটা সম্ভব যতটা ইজি মানে সব থেকে ইজি রুল আমার এটাই লেগেছে আমি যত রুল আজ অবধি দেখেছি বা আমি নিজে করেছি তার মধ্যে এটা সব থেকে ইজি রুল মানে এখানে ক্যালকুলেশন তুলনামূলক অনেক কম আর ক্যালকুলেশান একটু কম কমপ্লিকেটেড কারণ যেহেতু এটা কিউব এখানে ক্যালকুলেশান একটু কমপ্লিকেটেড হয়েই যায় কারণ তিনটে সংখ্যা তিনটে পাওয়ারে তুমি যাচ্ছ তো একটু কমপ্লিকেটেড হয়েই যায় তো যেটুকু সম্ভব এ ইজি করা যায় করেছি আশা করি ক্লিয়ার হয়েছে যদি ক্লিয়ার না হয় আরেকবার দেখো নিজে একটু ট্রাই করো কয়েকটা সংখ্যা লিখে নিজে কিউব বের করার চেষ্টা করো তারপরও যদি ডাউট থাকে আমাকে কমেন্টে যদি অবশ্যই জানিও যে আমার ডাউট আছে আমি বুঝতে পারিনি ক্লিয়ারলি আরেকবার বোঝাতে হবে তো আমি বুঝিয়ে দেবো নেক্সট যে কোনো ভিডিওতে আমি বুঝিয়ে দেবো ক্লিয়ার চল কিউব হয়ে গেল তাহলে এবার আমরা কি শিখবো এবার আমরা শিখবো কিউব রুট কিউব রুট বের করা ভীষণ সোজা এবার কিউব রুট বের করার ক্ষেত্রে আমি বলি কিউব রুট বের করা স্কোয়ার রুট বের করার থেকেও অনেক ইসি স্কোয়ার রুট বের করতে যদি পাঁচ সেকেন্ড লাগে তাহলে কিউব রুট বের করতে হয়তো তোমার আমি হার্ডলি বলবো কিউব রুট বের করতে হয়তো তিন চার সেকেন্ড লাগবে এর বেশি সময় লাগবে না কিউব রুট বের করার জন্য আমাদেরকে কি খেয়াল রাখতে হবে আমাদেরকে এক থেকে নয় অবধি কিউব আমাদেরকে মনে রাখতে হবে তো আমি আরেকবার লিখে নিই তাহলে আমার বোঝাতে সুবিধা হবে থ্রি কিউব কত হয়ে যাবে বলো সাতাশ ফোর কিউবের ভ্যালু কত সিক্সটি ফোর ফাইভ কিউবের ভ্যালু কত ওয়ান টোয়েন্টি ফোর ফাইভ সিক্স কিউবের ভ্যালু কত দুশো ষোলো সেভেন কিউবের ভ্যালু কত তিনশো তেতাল্লিশ এইট কিউবের ভ্যালু কত পাঁচশো বারো নাইন কিউবের ভ্যালু কত সাতশো আচ্ছা হ্যাঁ আর কথা বলে দিই যদি অঙ্কে খুব তাড়াতাড়ি ক্যালকুলেশন করতে চাও বা যদি বলো ক্যালকুলেশনের সুবিধার জন্য আমি কত অবধি কিউব মুখস্থ করতে পারি তাহলে আমি রিকমেন্ড করব যদি পারো তো এক থেকে পনেরো অবধি কিউব মুখস্থ রাখবে এক থেকে পনেরো অবধি কিউব কী করবে মুখস্থ রাখবে চেষ্টা করো এক থেকে পনেরো অব্দি কিউব যদি মুখস্থ রাখা যায় এক থেকে পনেরো অবধি বাকিগুলো বের করে নিও কারণ বের করা শিখিয়ে দিয়েছি এবার দেখো তাও আমি যদি লিখে দিতে পারি লিখেই দিচ্ছি দশের কিউব কত হয়ে যায় তেরোশো একত্রিশ বারো অবধি মুখস্থ করলেও হবে বাট যদি পসিবল হয় পনেরো অবধিও করে রেখো আরে দশের কিউব তেরোশো একত্রিশ লিখেছি সরি সরি দশেরটা হাজার এগারোটা তেরোশো একত্রিশ বারোটার কত বারোর কিউব আমরা বের করলাম সতেরোশো আঠাশ ঠিক আছে চলো আপাতত আমি কিউবের ব্যাপারটা বুঝিয়ে দিই কিভাবে করব দেখো সবার আগে আমাদের কি দরকার কিউব বের করার জন্য আমরা একটা জিনিস দেখে নেব সেটা হচ্ছে এ এক থেকে নয় অবধি কিউব আমাদের দরকার এখানে আমরা কী কী দেখতে পাচ্ছি সেটা আমি দেখে নিচ্ছি আচ্ছা আমি এক কাজ করেছি আমি এগুলো মুছে দিচ্ছি কারণ নয়তো বোঝানোর সময় কনফিউশন ক্রিয়েট হবে তোমরা একটু এগুলো লিখে নিও দরকার পড়লে ভিডিও পজ করে লিখে নিও বা বের করা তো শিখিয়ে নিয়েছো এই কটা একটু বের করে নিও নিজেরা প্র্যাকটিসও হয়ে যাবে আবার লেখাও হয়ে যাবে ক্লিয়ার দেখো আমি এখানে কি দেখছি ওয়ান কিউবের ইউনিট ডিজিট কত ওয়ান টু কিউবের ইউনিট ডিজিট কত আট তিন কিউবের কত সাত চারের কত চার পাঁচের পাঁচ ছয়ের ছয় সাতের তিন আটের দুই আর নয়ের নয় তো এবার এখানে একটা জিনিস দেখো একটা জিনিস আমি বলছি চার পাঁচ ছয় আর নয় আর এক চার পাঁচ ছয় নয় এই যে সংখ্যাও পাঁচটা আছে এই পাঁচটা সংখ্যার কি হচ্ছে এই পাঁচটা সংখ্যার ক্ষেত্রে যে সংখ্যার কিউব বের করছো তার ইউনিট ডিজিটও সেটাই চারের ক্ষেত্রে চার পাঁচের পাঁচ ছয়ের ছয় আট নয়ের নয় একের এক যে সংখ্যার কিউব বের করছো তার ইউনিট ডিজিট এটাই তার মানে কি আমি যদি আমাকে কোনো বড় সংখ্যা দিয়ে দেয় বলে এটার আমাকে কিউব রুট বের করতে হবে আমি ইউনিট ডিজিটে যদি এই সংখ্যাগুলো দেখি তাহলে আমি বলতে পারবো যে আমি রুটটা বের করবো মূল বা কিউব রুট আমি যেটা বার করবো তারও ইউনিট ডিজিট এগুলোই হবে কারণ কোথাও কমন নেই সবার যেটা আছে সেটাই তো আমি যদি এইগুলো দেখতে পাই ওখানে সংখ্যাটার ইউনিট ডিজিটে রয়েছে তাহলে আমি বলতে পারি যে কিউব রুটটা আমি বের করবো তারও ইউনিট ডিজিট এটাই হবে বাকি চারটে সংখ্যার মধ্যেও একটা রিলেশন আছে দেখো এর ইউনিট ডিজিট কত আট আটের ইউনিট ডিজিট কত দুই এইভাবে মনে রাখার চেষ্টা করবে এর আট আটের দুই সাতের ইউনিট ডিজিট কত তিন তিনের ইউনিট ডিজিট কত সাত সাতের ইউনিট ডিজিট তিন তিনের ইউনিট ডিজিট সাত তো এইভাবে মনে রাখার চেষ্টা করবে সব কটা এইভাবে দেখো সবারই আলাদা আলাদা কিন্তু এই চারটে সংখ্যার মধ্যে একটা সম্পর্ক আছে বাকিগুলো একদম কমপ্লিটলি আলাদা দুই আর আটের মধ্যে সম্পর্ক দুই এর ইউনিট ডিজিট আট আটের ইউনিট ডিজিট দুই আর সাত আর তিনের মধ্যে সম্পর্ক তিনের ইউনিট ডিজিট সাত সাতের ইউনিট ডিজিট তিন ক্লিয়ার তিন আর সাত দুই আর আট এই দুটো জোর মনে রাখবে জোর সংখ্যা মানে এই দুটো জোড়া মনে রাখবে পেয়ার আর বাকিগুলো সব যা আছে তাই হয় যা যে সংখ্যা সেটাই ইউনিট ডিজিট হয় তো দেখো এবার কিউব রুট বের করা কতটা ইজি কেন আমি এবার অঙ্কগুলো লিখছি এক এক করে লিখে তোমাদেরকে একটা এক্সাম্পল লিখে বোঝাচ্ছি দেখো আমি যদি সংখ্যা নিয়ে নিই সেভেন জিরো ফোর নাইন সিক্স নাইন সেভেন জিরো ফোর নাইন সিক্স নাইন এটাকে তোমায় বলেছে কি করতে হবে কিউব রুট বের করতে হবে কত হবে তো এবার দেখো আমি কি দেখছি সবার প্রথম আমি যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে আচ্ছা একটা জিনিস বলে নিই সংখ্যা যদি দশ লাখের থেকে কম থাকে তাহলে ভাববে সেটা টু ডিজিট সেটা দুই অঙ্কের সংখ্যা দুই অঙ্কের সংখ্যা দুই অঙ্কের সংখ্যা হবে আর তোমাদের দুই অঙ্কের সংখ্যার থেকে বড় ঘনমূল নির্ণয় আসবে না এর থেকে ছোট দুই অঙ্কের সংখ্যারই আসবে তার থেকে বড়ো আসবে না তো আমি রেখে নিচ্ছি লাস্ট ডিজিট নয় আছে তার মানে দুই অঙ্কের সংখ্যায় আমি কি বলতে পারি আমি এখানে বলতে পারি এখানে ইউনিট ডিজিট নয় বসবে বস লিখে দিলাম আমি ক্লিয়ার এবার দেখো কিউব বের করার সময় আমরা কি করছিলাম তিনটে তিনটে সংখ্যার আমরা জোর হিসাবে ভেঙে নিচ্ছিলাম তো এখানেও আমরা কি করব তিনটে সংখ্যাকে বাদ দিয়ে দেবো শেষ তিনটে সংখ্যাকে বাদ দিয়ে আমরা প্রথম তিনটে সংখ্যা দেখব কত আছে সাতশো চার দেখার পর আমি কি দেখব এই যে সাতশো চার যে সংখ্যাটা এসেছে এটা কোন কোন কিউবের মাঝে পড়ছে কোন কোন কিউবের মাঝখানে এটা পড়ছে যেমন ধরো সাতশো চার কার কার মাঝে পড়ছে আট আর নয়ের মাঝে পড়ছে কত সাতশো চার তো যেই দুটো কিউবের মাঝে পড়ছে আট আর নয়ের মাঝে পড়েছে এটা আট আর নয়ের মধ্যে যেটা ছোট সেটা লিখব কত এসে গেল অ্যান্সার উননব্বই বোঝা গেল আরেকবার বোঝো আমি প্রথমে ইউনিট ডিজিট দেখে ইউনিট ডিজিট বসিয়ে নিলাম তারপর আমি কি করলাম শেষ তিনটে সংখ্যা বাদ দিয়ে দিলাম দিয়ে প্রথম তিনটে সংখ্যা আমি দেখছি কি দেখছি প্রথম তিনটে সংখ্যা কোন দুটো কিউবের মাঝখানে পড়ছে এক থেকে নয়ের মধ্যে কোন দুটো কিউবের মাঝামাঝি প্রথম তিনটে সংখ্যা পড়ছে প্রথম তিনটে সংখ্যা মিলিয়ে যে সংখ্যাটা তৈরি হয়েছে সেটা আমি কি দেখলাম আট আর নয়ের কিউবের মাঝামাঝি পড়েছে তাহলে আমি কী করব যেটা ছোট সেটা লিখবো কোনো কনফিউশন নেই যেটা ছোট আমি সেটা লিখবো আরেকটা এক্সাম্পল দেখো আমি যদি বলি এক লাখ পঁচাশি হাজার একশো তিরানব্বই এক লাখ পঁচাশি হাজার একশো একটা কি বাজে লিখেছি একটা একটু ঠিক করে লিখে দিই এক লাখ পঁচাশি হাজার একশো তিরানব্বই সরি কিউব রুট বার করতে বলেছে তো আমি কি দেখছি আমি দেখছি ইউনিট ডিজিটে তিন আছে ইউনিট ডিজিটে তিন আছে মানে কার হয় বলো তিনের তিন ইউনিট ডিজিট কার হয় সাতের তিন তিনের সাত মানে এখানে ইউনিট ডিজিট কত হয়ে যাবে সাত সাতের ইউনিট ডিজিট তিন হয় তো প্রথমে কি বসবে শেষ তিনটে সংখ্যা বাদ দিয়ে দিলাম বাদ দিয়ে আমি কি দেখতে পাচ্ছি একশো পঁচাশি কার কার কিউবের মধ্যে পড়ছে বলো একশো পঁচাশি ছয়ের কিউব আমি পেয়েছিলাম দুশো ষোলো পাঁচের কিউব একশো পঁচিশ মানে ছয় আর পাঁচের মধ্যে পড়ছে কত একশো পঁচাশি তাহলে আমি কত বসাবো এখানে আমি পাঁচ বসাবো এসে গেল অ্যান্সার দেখো ইজি হলো না কিউব রুট বের করা স্কোয়াড রুট বের করার থেকেও ইজি হয়ে গেল কিউব রুট বের করা তুলনামূলক স্কোয়াড রুট বার করার থেকে অনেক ইজি স্কোয়ার রুট বের করতে তবু একটু টাইম লাগে কিন্তু কিউব রুট বের করতে অনেক কম টাইম লাগে তার তুলনায় কারণ স্কোয়ার রুটে কী হয় যে কোনো সংখ্যার আমরা যখন স্কোয়ার রুট বের করি যেমন ধরো আমি আবার একবার রিভাইস করিয়ে দিই ধরো ন হাজার এক তোমাকে দিয়েছে এটা তোমাকে বলেছে স্কোয়ার রুট বের করতে তো আমাকে এখানে সবার প্রথম কি করতে হয় আমাকে এখানে সবার প্রথম দেখতে হয় যে ইউনিট ডিজিট কি আছে ইউনি ডিজিটে এক আছে মানে এখানে আমি বলতে পারি দুটো সংখ্যা বসতে পারে আমি সিওর শর্ট বলতে পারি না কি বসবে এখানে কি কী বসতে পারে এক বসতে পারে নয় বসতে পারে তারপর আমাকে কি করতে হয় আমাকে দেখতে হয় এটা কোন দুটো স্কোয়ারের মাঝে পড়েছে নব্বই ইয়ার স্কোয়ার আর একশো স্কোয়ারের মাঝে পড়ছে এই সংখ্যাটা এই সংখ্যাটা ন হাজার আটশো এক নব্বই ইয়ার স্কোয়ার আর একশো স্কোয়ারের মাঝে পড়ে তাহলে যেহেতু নব্বই ইয়ার স্কোয়ারের থেকে বড়ো একশো স্কোয়ারের থেকে ছোট। তার মানে সংখ্যাটা নব্বই এর থেকে বড় তো প্রথম সংখ্যাটা আমি নয় বসিয়ে নিই প্রথম সংখ্যাটা আমি নয় বসিয়ে নিই তারপর আমি কি করি তারপর আমাকে এই দুটোর মাঝখানে যে পাঁচের নাম্বারটা আছে সেটার স্কোয়ার বের করতে হয় পাঁচ পাঁচে পঁচিশ ন দশে নব্বই যারা যারা কালকের ভিডিওটা দেখোই দেখে নিও আমি ডিটেলসে এক্সপ্লেন করেছি আমি জাস্ট এখানে আরেকবার রিভাইজ করিয়ে দিচ্ছি ন দশে নব্বই তো আমি এবার দেখি এটার থেকে সংখ্যাটা বড় না ছোট যদি বড় হয় তাহলে আমি নয় বসাই ছোট হলে আমি কি করি ছোট হলে আমি এক বসাই কিন্তু কিউবের ক্ষেত্রে এত ঝামেলাই নেই কিউবের ক্ষেত্রে এত ঝামেলাই নেই ধরো তোমাকে বলেছে আট লাখ চুরাশি হাজার সাতশো ছত্রিশের কিউব বের করতে হবে কি করব লাস্ট ডিজিট ছয় আছে মানে আমি সোজা এখানে ইউনিট ডিজিট ছয় বসিয়ে দেবো একটা ডিজিট আমি সিওর এখানে ছয় বসবে এবার কি করব তিনটে সংখ্যা বাদ দিয়ে দিলাম প্রথম তিনটে সংখ্যা দেখছি কি আছে আটশো চুরাশি আটশো চুরাশি কারকার কিউবের মধ্যে পড়ে বলো আটশো চুরাশি কার কিউবের মধ্যে পড়ে আমি নয়ের কিউব কত দেখেছিলাম সাতশো উনতিরিশ দশের কিউব কত দেখেছিলাম হাজার তার মানে নয় আর দশের কিউবের মধ্যে পড়ে এটা নয় আর দশের কিউবের মধ্যে ছোটো কোনটা নয় আর দশের মধ্যে নয় ছোটো নয় বসিয়ে দেব ছিয়ানব্বই উত্তরে এসে গেল তো কিউব রুট বের করা তুলনামূলক সোজা স্কোয়ার রুটের থেকে কিউব রুট বের করা তুলনামূলক সোজা আশা করি ক্লিয়ার হয়েছে আশা করি ক্লিয়ার হয়েছে ইজি লাগছে কিউব রুট এরপর বের করতে পারবে যদি তোমাদেরকে এই ধরনের কোয়েশ্চেন দেয় কিউব রুট বের করতে হয় বা কোনো কোয়েশ্চেনের ক্যালকুলেশনের মধ্যেও যদি আসে খুব ইজিলি ক্যালকুলেট করতে পারবে আশা করি চলো আর একটা এক্সাম্পল দেখব দেখে ক্লাস আমরা শেষ করব ধরো একানব্বই হাজার একশো পঁচিশ ওটা এক লিখে দিলাম একানব্বই হাজার একশো পঁচিশ লিখবো এক বেশি লিখে দিয়েছি একানব্বই হাজার একশো পঁচিশ এটার আমাকে বলেছে কি এটার আমাকে বলেছে কিউব রুট বের করতে আচ্ছা এটা রুটের সিম্বল তোমরা জানো আশা করি যে নর্মাল রুটে শুধু দাগ দেওয়া থাকে রুটে দাগের মাথায় এখানে তিন লেখা থাকে তার মানে এখানে তোমাকে ঘনমূল বা কিউব রুট বার করতে বলছে তো আমি কি দেখবো শেষে পাঁচ আচে মানে আমি পাঁচ বসিয়ে দেব শেষে পাঁচ আছে মানে আমি পাঁচ বসিয়ে দিলাম এবার এখানে আমি কী করব আমি শেষ তিনটে ডিজিট বাদ দিয়ে দিলাম কত পরে রয়েছে নাইনটি ওয়ান নাইনটি ওয়ান কারকার কিউবের মধ্যে আসে বলো নাইনটি ওয়ান আসে চারের কিউব চারের কিউব কত চৌষট্টি আর তারপর পাঁচের কিউব কত একশো পঁচিশ তো এর মাঝে কোথাও আসছে নাইনটি ওয়ান এবার এটা পাঁচ এটা চার কোনটা ছোট চার ছোট চার বসিয়ে দেবো তাহলে কত উত্তর হয়ে গেল উত্তর হয়ে গেলো পঁয়তাল্লিশ কিউব রুট বেরিয়ে গেল ইজিলি কিউব রুট ইজিলি বেরিয়ে গেলো দেখো কিউব রুট বের করতে আমি বলতে পারি এক্স্যাক্ট তিন থেকে চার সেকেন্ড সময় লাগবে এর থেকে বেশি সময় লাগবেই না কারণ তোমাদের এক থেকে দশ অবধি কিউব ইজিলি মনে থাকবে এক থেকে দশ অবধি তো আশা করছি ইজিলি মনে থাকবে কোনো টাফ কাজ নয় তো কিউব রুট বের করা স্কোয়ার রুট বের করার থেকে অনেক সোজা কালকে যদি স্কোয়ার রুট বের করা তোমরা বুঝে থাকো তাহলে আশা করি আজকে এই ক্লাসটাও ক্লিয়ার হয়েছে কিউব রুটের তাও যদি ক্লিয়ার না হয়ে থাকে কোথাও ডাউট থাকে আমাকে কমেন্টে অতি অবশ্যই জানিও আর হ্যাঁ কালকের ক্লাস দেখা না থাকলেও তুই অবশ্যই দেখে নিও বন্ধু আর ভিডিও যদি এই অবধি দেখে থাকো যদি আজকের প্রসেস ইজি লেগে থাকে তাহলে ভিডিওটা একটা লাইক করে যেও চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করো বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ার করো বন্ধুদেরকে জানিও আর কাল থেকে জিওমেট্রির ক্লাস শুরু হবে জ্যামিতির ক্লাস শুরু হবে বন্ধুদেরকেও জানিও নিজেরাও মিস করো না বেল আইকান প্রেস করে নিও যাতে নোটিফিকেশন মিস না হয় আর হ্যাঁ যেমন আমি বলেছিলাম দেখো কালকের ক্লাসের লিঙ্ক আমি এখানে আই বাটন মানে এখানে আমি এন্ড স্ক্রিনেও স্ক্রিনের ওপর দিয়ে দিচ্ছি কালকের ক্লাসটা এখান থেকেও তোমরা ক্লিক করে এখন দেখে নিতে পারো তো চলো কালকে দেখা হবে জ্যামিতি ক্লাসে আজকের মতো ক্লাস আমি এখানেই শেষ করলাম থ্যাংক ইউ অ্যান্ড বাই বাই